মুন্সিগঞ্জে করোনা প্রভাবে ও লকডাউনে ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় 5000 পরিবার পেল এক মাসের খাদ্য সহায়তা। শনিবার সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয় থেকে দিনব্যাপী কর্মহীন পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়। সাদা মনের মানুষ হিসাবে পরিচিত সমাজসেবক মোহাম্মদ সিরাজুল ইসলামের অর্থায়নে প্রতি পরিবারের মাঝে 25 কেজি চাল, ডাল, লবণ, সেমাই, চিনি, তেল, খেজুর, ছোলা, ঘি এবং কিশমিশ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য উপকরণ বিতরণ করা হয়। গত বছরও লকডাউন ছিল, মানুষের দোকানপাট কাজকাম বন্ধ ছিল, ওই সেই টাইমে আমরা এই ত্রাণটা আমরা বিতরণ করেছি। এই বছরও একই সময়ে একই টাইমে এই বছরের লকডাউন এবং দোকানপাটও বন্ধ ছিল, এখন একটু শিথিল করছে, কিন্তু আপনার মানুষের কিন্তু এখন আয় অনেক কমে গেছে। আর যেহেতু রমজান এবং সামনে ঈদ, আমরা দুই জিনিসটি মাথায় রেখে আমরা ত্রাণটা আমরা ওইভাবে দিচ্ছি। এ সময় আরও উপস্থিত ছিলেন বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি রবিন হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ রানা দুলাল, ব্যবসায়ী হাজি মোহাম্মদ আলামিন মোল্লা, সমাজসেবক ইমরান শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোহাম্মদ দেওয়ান ফরহাদ, নিউজ 71.tv, বজ্রযোগিনী, মুন্সিগঞ্জ।